থাকবে না, ওরা যদি থাকে তাহলে আমার ইসলাম বাঁচবে না, মরে যাবে ওদের মতোই। এখানে একবার আল্লাহ একগুলো দুশ্মন করলেন, আবার অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের কাছে যেগুলো ধন দৌলত আছে, টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এগুলো তোমাদের কাছে হলো ফিতনা। তোমাদের কাছে আওলাদ যেগুলো আছে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, এগুলো হলো তোমাদের কাছে ফিতনা। তাহলে এই আয়াতে আর একটা ফিতনা বেড়ে গেল, আর একটা শত্রু বেড়ে গেল। সে শত্রুটার নাম কি? এটা হলো মাল, এটা হলো ধন। ধন দৌলত হলো আপনার ইমানের শত্রু, এ কথাটা মাথায় রাখবেন। তাড়াহুড়ো করিয়েন না, শান্তভাবে দু চারটা কথা আগে শুনবেন, তারপরে বুঝতে পারবেন। কোরআন মাজিদে রব্বুল আলামিন কয়েক জায়গাতে বলেছেন ইন্না শয়তান আলিল ইনসানে আদুবু মুবিন, শয়তান তোমাদের হলো জাত শত্রু, শয়তানের হাত থেকে তোমরা নিজেকে বাঁচাও, তোমরা খবরদার খবরদার শয়তানের চক্রান্তে পা দিও না এবং শয়তানের অনুকরণে যেও না। কেন? যে শত্রু এটা তোমাদের তোমাদের কল্যাণ করবে না, চেষ্টা করবে তোমাদের অমঙ্গল করার। তাহলে এটাকে একটা শত্রু বললেন আল্লাহ তাআলা। তাহলে আমাদের ইমানের শত্রু কতটি আছে একবার সংক্ষেপে হাতে গুনে দেখি তো, আঙুলে গুনে দেখে তো যে শত্রুর সংখ্যাটা কী কী। তো প্রথম নম্বর সবচাইতে সাংঘাতিক শত্রু তার নাম হলো ইবলিশ শয়তান। দুই নম্বরের শত্রু আমাদের হলো আমাদের বিবি। তিন নম্বর শত্রু আমাদের হলো আমাদের আওলাদ। চার নম্বরের শত্রু হলো আমরাই, আমরা বাস করছি যেই জায়গাতে আর যাকে নিয়ে সেটা হচ্ছে আমাদের ধন দৌলত। পাঁচ নম্বরের শত্রু কার্যক্ষেত্রে হয়ে যায় আপনার বাপ, ক্ষেত্র বিশেষে কখনো কখনো হয়ে যায় মা বাবা। তাহলে এগুলো জায়গা বিশেষে শত্রু, আর ইবলিশ শয়তান সব জায়গায় সর্বত্র শত্রু। এই জন্য ইবলিশকে বলা হয় বড় শত্রু, আর এরা হলো ওর তুলনায় ছোট শত্রু। আপনার অমঙ্গল করার জন্য ইবলিশ সবসময় লেগে আছে, কি করে ক্ষতি করব, কি করে এর নষ্ট করব, কি করে এর ইমানকে বরবাদ করব। তার জন্য যেখানে